আল্লাহুম বারিক, 10 ধরনের শাক দিয়ে আজকে রেসিপি শেয়ার করবো, দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি শেয়ার করবো একটা রেসিপি, অনেক মজাদার। আপনারা সবাই দেখবেন আমার রেসিপিটা, ভালো লাগবে। কয়েক ধরনের শাক দিয়ে আমি সিমের বিচি দিয়ে একটা রেসিপি শেয়ার করবো। প্রথমে আমি দেখাই আমার বাগান থেকে আমি শাকগুলো তুলে নিব। এই যে এইটা দেখতেছেন আপনারা, এইটা হইলো বাতু শাক। আর একটা বাতু শাক আছে আমার আমার কাছে লাল, এটাও দেখাবো। আর এই যে আর একটা শাক আছে লাল বাতু শাক। তো আমি প্রথমে কালেক্ট করে নেই। আর এই দেখেন একটা শাক, এটা হলো সাদা ডাঁটা বা ডুগি যাই বলে। এইটা আমি শুধু টপ বিট দিব, উপরের আগাছা দিব, সারা দিব না। তো আসেন আমি কী কী শাক প্রথমে সংরক্ষণ করি দেখাই আপনাদের সাথে, আর রেসিপিটাও শেয়ার করবো। একটু লম্বা হবে, বার দেখবেন অনেক ভালো লাগবে। এই দেখেন এটা কী, আপনারা সবই জানেন, চিনেন এইটা। এটা হইলো মিষ্টি কুমড়ার পাতা। তো সাল মিষ্টি কুমড়া আর কি, লালটা মিঠা কদু যেটা হয়, আমি এটাও হয় একটা নিব। আমি সবগুলো মিক্স নিব, এর জন্য সামান্য সামান্য সবগুলো নিব, বেশি বেশি নিব না, কারণ আমি তো একটা শাক দিই বানাবো না, অনেকগুলো শাক দিই বানাবো। দেখেন মিষ্টি কুমড়ার পাতাগুলো কী সুন্দর, আর হেলথিও আর ফ্রেশ, নিজের গার্ডেনের। এখন দেখেন এটা কী, এটা হলো পালং শাক, এটাও নিব আমি। তো পালং শাক আর আসলে খুবই হেলথি পাতা এই দেখেন। আর এটা কিন্তু খুবই, এটার মধ্যে খুবই বেশি আয়রন আছে, সবগুলো শাকের মধ্যে আয়রন আছে, শাক তো এমনিতেই ভালো। এই যে কতগুলো পালং শাক নিয়ে নিব। এরপরে আমি নিব লাউর পাতা, লাউর পাতা নিব। পালং শাকটা কী সুন্দর মাশাআল্লাহ। এখন নিলাম পালং শাক, এখন দেখাই কী পাতা নিব। আর এটা হলো আলুর পাতা, এটা মাত্র সামান্য আলুর পাতাও খাওয়া যায়। তো এই যে সামান্য নিলাম আলুর পাতা। আর এই দেখেন এটা কী, এটা হলো কলম শাক। আমি এভাবে আগা ভেঙে কয়েকটা কলম শাকও নিয়ে নিব। এই যে তো বেসিকলি আপনারা যত ধরনের শাক আছে সবগুলোও দিতে পারবেন এই শাক এইটার মধ্যে, এই রেসিপিটার মধ্যে। তো আমি সবগুলো আর কি, সব ধরনের শাক আমার বাগানে যে যত ধরনের লতা পাতা আছে সবগুলো আমি আজকে তুলে নিব এই শাকের জন্য। সো আমি এটাও বেশি নিব না, সব কিছু সামান্য সামান্য নিব। এই যে দেখেন কতগুলো হলো, এখন লাউর পাতা নিব। এই যে আর এক ধরনের বাথু শাক, বাথুয়া বা বাথু যাই বলে, আল্লাহ মোবারিক, এটাও নিব। কি যে স্বাদ এই শাক খেতে, সব শাক মিক্স করে। এই যে আরো আছে বাতু, মাশাআল্লাহ দেখেন কি হেলদি লাউর পাতা। এখন আমি লাউর পাতাটা নিয়ে নিব কয়েকটা। একটা লাউর পাতা নিয়ে নিলাম, সরি। এখন আমি এই যে আমার বাগানের পুঁই শাকও কিছু কালেক্ট করবো এই শাকের জন্য, বেশি নিব না সামান্য নিব। নিচে যেগুলো আছে ওইগুলো নিয়ে নিব। কি সুন্দর দেখেন, কি হেলদি পাতাগুলো, নিজের বাগানের
সবজি মজাই আলাদা। এটা যে কত আনন্দ পায় যারা গার্ডেনিং করে ওরা জানে। আপনারা যারা আমার রাফনা শখের বাগান চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, আপনারা করে লইবা। এইটাতে আমি সব গার্ডেনের টিপস দিয়ে থাকি। শেষ এতগুলো নিম। সো এই শাকের জন্য আসলে বিচি লাগবে, সিমের বিচি। আপনারা চাইলে কিডনি বিনসও ইউজ করতে পারবেন, আর সিমের বিচি দিয়েই মজা হয়। তো এইটা আমি ভেজে নিলাম অ্যাবাউট 10 মিনিটের মতো। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি একটু সিদ্ধ করে নিব। এটা সিদ্ধ করব 1 আওয়ারের মতো লো হিটে, যাতে এই সিমের বিচিটা নরম হয়ে যায়। যতক্ষণ না নরম হয় ততক্ষণ আপনারা সিদ্ধ করতে থাকবেন লো হিটে। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ দুটো আর অনেকগুলো রসুন। পেঁয়াজের অংশটা একটু বেশি দিতেছি, কেননা এই শাকে একটু পেঁয়াজ বেশি লাগবে, এর জন্য আমি একটু বেশি দিছি। এই যে সিদ্ধ হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। আর অন্যদিকে আমি শাকটা বসিয়ে নিয়েছি চুলার উপরে। এটা কিন্তু তেল ছাড়া এভাবে বসিয়ে নিয়েছি। আর এইটা আমি এখন একটু একটা কোলেন্ডারে নিয়ে নিব। আর কি মশলা নিতেছি দেখেন, এখানে 1 চামচ হলুদ নিয়েছি আর 1 চামচ ইয়ে মিক্স কারি পাউডার, এনি কারি পাউডার হলে হবে, মিক্স আর কি। তো এই দুইটা স্পাইস আমি নিয়ে নিছি। এখানে আমি রসুন আর পেঁয়াজ এরপরে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি ছোটো করে। তো এইভাবে আপনারা কেটে নেবেন। আর আমি একটা ফান বসিয়েছি, ফানের মধ্যে 1 কাপ তেল দিয়ে দিছি সরিষার তেল, ইয়ে এই যে সোয়াবিন তেল। আর আমি এটার মধ্যে কিন্তু ঘি দিব, আপনারা চাইলে দিতে পারেন আর না চাইলে অসুবিধা নাই। কিন্তু আমি ঘি এই কারণেই দিলাম, এটার মধ্যে ঘিয়ের ফ্লেভারটা শাকটার খুবই টেস্টি বানায় আর কি। সো এর জন্য আমি ঘিও দিয়ে দিলাম এই শাকের মধ্যে। আপনারা দুই ধরনের ট্রাই করে দেখতে পারেন, ঘি ছাড়া এরপরে ঘি দিয়ে। এখন আমি 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। প্রথমে পাঁচফোড়ন যখন তেল গরম হয়ে যায় তখন পাঁচফোড়নটা দিবেন আর কি। এই যে ফ্লেভারটা আস পাঁচফোড়নের যে একটা ইয়ে আছে ফ্লেভার, ওইটাতে যাতে তেলের মধ্যে এসে যায় আর কি। এরপরে আমি রসুন দিয়ে দিব। আর রসুনটা দেওয়ার পরে আসলে যতক্ষণ পর্যন্ত রসুনটা একটু বাদামি রঙের না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা পেঁয়াজ দিবেন না এই শাকের মধ্যে। সো আমার শুদ্ধ ভাষাটা কেমন হয় আপনারা কমেন্ট করে জানাবেন। আই এম ট্রাইং মাই বেস্ট, আলহামদুলিল্লাহ ইটস গেটিং বেটার। আগের চেয়ে শুদ্ধ ভাষাটা আমার অনেক ভালো হচ্ছে, আমি তো শিখতেছি। আর এই যে চিলি ফ্লেকটা দিয়ে দিলাম, এই চিলি ফ্লেকটা যদি না থাকে তাহলে আপনারা আস্ত শুকনো মরিচও দিতে পারবেন ক্রাশ করে, বা এমনি আস্ত দিলেও ঠিক আছে। আমি এইটা দিলাম একটু একটু যাতে যা মরিচের একটু জাল আসে আর কি। মানে আমি এর জন্য কাঁচা মরিচটা একটু কম দিয়েছি, শুকনো মরিচ দিব দেখে। সে দেখেন বাদামি রঙের রসুন যখন বাদামি রঙের হয়ে গেছে তখন আমি পেঁয়াজটা দিয়ে দিছি আর কি। এভাবে আমি আরও 10 মিনিট নাড়াচাড়া করবো পেঁয়াজটা, যতক্ষণ পর্যন্ত না বাদামি রঙের হয়ে যায়। আর এই যে লবণটা আমি স্বাদ মতো দিয়ে দিছি, আপনারাও যতটুকু শাক শাকের অনুযায়ী আপনারা লবণ দিবেন। এটা তো যে যতটুকু আপনারা কুক করবেন অতটুকু শাকের আইডিয়া করে আর কি লবণটা দিতে হবে। তো এখন আমি মশলাটা দিয়ে দিব, যে পেঁয়াজের রঙটা একটু চেঞ্জ হয়ে এসেছে, এখন মশলাটা দিয়ে দিব। এই যে 1 চামচ হলুদ আর 1 চামচ মিক্স কারি পাউডার। আর এদিকে আর একটা পানের মধ্যে দেখেন শাকগুলো কীভাবে সফট হয়ে একটু শাক হয়ে গেছে।
শাক আসলে দেখতে খুবই বেশি লাগে, কিন্তু এরপরে দেখেন একটু শাক হয়ে যায়, এটাই শাকের নিয়ম। কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, 10 মিনিট পরে। আমি কিন্তু লো হিটে কুকিং করতেছি, এখন আমি শাক দিয়ে দিব, 10 মিনিট একদম লো হিটে রেখেছি যাতে পেঁয়াজের গন্ধটা একদম চলে যায় আর কি। আর শাকটা অলরেডি তো অন্যদিকে আমি আপনারা দেখছেন কুকিং করে নিয়েছি, যেমন সফট করে নিয়েছি যাতে শাকেরও একটু গন্ধ মরে যায়। গন্ধ তো আর থাকে না শাকের মধ্যে, যেমন একটু শাকটা অলরেডি আর একটা চুলার মধ্যে হয়ে গেল আর কি। এখন শাকের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম 4টা, এটা কিন্তু অপশনাল, আপনারা যদি চান দিতে পারবেন, না চাইলে অসুবিধা নেই। অনেকে তেজপাতা ভালো পায় না শাকের মধ্যে, বাট এই শাকটার মধ্যে আমি দিয়ে দিছি, কেননা এটা তো একটু ডিফারেন্ট ধরনের শাক ভাজি, এর জন্য আমি তেজপাতাটাও দিয়ে দিছি আর কি। এইভাবে আমি আরও 10 মিনিট দেখা শাক মিক্স করে নিয়েছি আর কি। আমি ভিডিওটা লম্বা হবে দেখে আর শর্ট করতেছি। আর এখন আমি সিমের বিষে দিয়ে দিব একদম এন্ডে দি। আর সিমের বিষি দেওয়ার পরে ওই দেখুন সিমের বিষিটা কত সফট, আমি যে বয়েল করে নিয়েছি এভাবে আপনারা চেক করবেন যখন বয়েল করবেন সিমের বিষিটা, যে একদম নরম হয়ে যাওয়ার পরে তখন চুলার আঁচটা বন্ধ করে দিবেন আর কি যখন বয়েল করবেন। তো সিমের বিষি দেওয়ার পরে আস্তেভাবে নাড়াচাড়া করবেন যাতে সিমের বিষিটা ইয়ের মতো না হয় আর কি, চাউর মতো না হয়। মিক্স করে আরও অ্যাবাউট 5-6 মিনিট আমি কুকিং করব, যাতে করেছি আর কি, যাতে সিমের বিষির মধ্যেও মশলাটা ঢুকে যায়। এটা খেয়াল রাখতে হবে যে সিমের বিষিটার মাঝেও যে সব ধরনের মশলার ফ্লেভারটা ঢুকে যায় আর কি। এই তো আমার রান্নাই নিয়েলি শেষ, এখন আমি ধনিয়া শেষে দি ধনিয়া পাতা দিয়ে দিছি। তো এভাবে আপনারা ট্রাই করে দেখবেন, এই রেসিপিটা অনেক টেস্টি। আর আপনারা যারা আমার চ্যানেল রাফনা শখের বাগান ভিজিট করছেন না, একটু ভিজিট করবেন, আমার গার্ডেনে সব কিছু আছে। সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর শেয়ার করবেন বেশি করে। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান।